অবিশ্বাসনীয়, আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন এই আটটা গাছে মিনিমাম 100 থেকে 120টি লাউ এখানে দেখতে পাচ্ছেন। প্রতিটা লাউয়ের বাজার দর যদি আমি 30 টাকা করেও ধরি, দেখেন নর্মাল 100টি লাউ যদি থাকে, 100টি লাউ বাজারে বিক্রি করলে 3000 টাকা, যেটি আপনি এই পতিত জমি থেকেই খুব অল্প পরিশ্রমে পাচ্ছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ ইমরান হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মিঠাপুকুর। আজকে আপনাদেরকে দেখাবো বসত বাড়িতে লাউ চাষ, কীভাবে এই লাউ চাষ করবেন, কী কী পরিচর্যা করতে হবে, সেই বিষয়ে থাকবে আজকের এপিসোডে বিস্তারিত। তো চলুন আমাদের সঙ্গে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছিলাম যে আজকে আপনাদেরকে বসত বাড়িতে লাউ চাষের যে পদ্ধতি, সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো। প্রথমেই আপনাকে দেখতে পাচ্ছেন একটা বসত বাড়ি। বসত বাড়ির উঠানে আপনার যখন পতিত যে জায়গাটুকু থাকে সেই জায়গাতে আপনি নির্বাচন করে নেবেন। নির্বাচন করে নেওয়ার পরে আপনি এইরকম সবজি চাষ করতে পারেন, যে সবজিটি আপনার পারিবারিক চাহিদা পূরণ করবে এবং পুষ্টির ঘাটতি পূরণ করবে। মুসলিম সম্প্রদায় আমরা যারা আছি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি লাউ খাওয়া, সেই হিসাবে লাউ খাওয়া সুন্নত। লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং লাউ খেলে আপনার পেটের অসুখ ভালো হয়, পেট পরিষ্কার থাকে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 150 মতো একটা জায়গা বাড়ির উঠানে, সেই জায়গাতে লাউ চাষ হচ্ছে। প্রথমে আপনাকে জাত নির্বাচন করতে হবে। লাউয়ের জাত নির্বাচন করার ক্ষেত্রে আপনি কিছু ক্ষেত্রে দেশি লাউয়ের জাত নির্বাচন করতে পারেন, অথবা হাইব্রিড, বাজারে যে সকল হাইব্রিড লাউ পাওয়া যায় সেগুলো আপনি নির্বাচন করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই জাতটি হচ্ছে হাইব্রিড জাত। যারা হাইব্রিড পছন্দ করেন, এটা হাইব্রিড এসিএর ময়না, এই জাতটির নাম ময়না। এছাড়াও আপনি মার্টিনা, ডায়না এই সকল লাউ চাষ করতে পারেন হাইব্রিড জাতের। এছাড়াও আপনি দেশি জাতের যে লাউটি আছে সেটি বাড়ি লাউ এক, অথবা সীতা লাউ, এই লাউগুলো চাষ করলে আপনি সারা বছর, বিশেষ করে সীতা লাউটি সারা বছর ব্যাপী পাওয়া যায়, আপনি সীতা লাউটি লাগাতে পারেন। এখন এই লাউ লাগাইতে গিয়ে আপনি কী কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে জায়গাটুকু, এই জায়গাটুকু প্রায় 8টি গাছ আছে। আপনাদেরকে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন যে গাছগুলো আছে, এই গাছগুলো এখানে 8টির মতো গাছ আছে। মাদা তৈরি করার ক্ষেত্রে আপনি অবশ্যই চতুর্পাশে এক হাত পরিমাণ এই মাদাটি, গর্তটি করে নেবেন। গর্ত করার সময় গর্তের মাটিতে প্রায় 8 থেকে 10 কেজি জৈব সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে গোবরটি আছে, এইরকম গোবর, সাথে 100 গ্রাম পটাশ সার, 100 গ্রাম ডিএফি সার এবং 1 মুঠ পরিমাণ আপনি ইউরিয়া দিয়ে চারা লাগানোর ঠিক 7 থেকে 10 দিন আগে আপনার এই গর্তটি তৈরি করে নিতে হবে। গর্তটি তৈরি করার পরে আপনি চারা রোপণ করতে পারবেন অথবা বীজও বপন করতে পারবেন। বপন করার 30 থেকে 45 দিনের মধ্যেই আপনার লাউয়ের ফলন আসা শুরু হবে। এরপরে আপনি নিয়মিত চারা লাগানোর পর নিয়মিত জমি পরিচর্যা গ্রহণ করবেন। কিছু নিনজা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিতে চাচ্ছিলাম। এই লাউ গাছগুলোকে আপনি 3G কাটিং, যেটাকে আপনাদেরকে আমাদের একটা এপিসোডে আছে যে 3G কাটিং, সেই 3G কাটিং করলে আপনার ফলনটা অনেক বেশি বেড়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন এটি একটি লাউ গাছ, আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই লাউ গাছ, এই লাউ গাছটির ঠিক 8 থেকে 10টি পাতা যখন হবে, ঠিক উপরের অংশে দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটে দিয়েছিলাম, অর্থাৎ এই যে লাউয়ের যে ডগাটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে যদি দেখাই, এইরকম লাউয়ের যে ডগাগুলো থাকে উপরের অংশে, যে ডগাটা থাকে আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এই যে ডগাটা দেখতে পাচ্ছেন, এইরকম যখন ডগা থাকবে, ঠিক 8টি থেকে 10টি পাতা হওয়ার পর এইরকম ডগাটা থাকলে ডগার যে উপরের যে অংশটি আছে এই অংশটুকু কেটে দেবেন। সেটাই যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে এটাকে আমরা বলি প্রথম গাছ, এখানে ছিল তার আরেকটি ওই রকম কুশি কাটা দেওয়ার পরে এখানে দ্বিতীয় যে শাখাটি বের হয়েছে এটাকে বলা হয় 2G। এর পরের উপরে আরেকটি অংশে দেখেন এখানে গিয়ে হয়ে গেছে 3টা, অর্থাৎ যখন আরেকটি কিছু দূর উপরে যাওয়ার পর যখন এখান থেকে আরেকটি ডাল বের হবে, যদি আপনাদেরকে দেখাই, উপরে গিয়ে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখেন উপরে গিয়ে 3টি ডাল হয়ে গেছে, অর্থাৎ এটা 3G কাটিং বলে। এই পদ্ধতিতে আপনি যদি 3G কাটিং করেন তাহলে আপনার লাউয়ের যে শাখা প্রশাখাগুলো আছে এই শাখা প্রশাখাগুলো অনেক বেড়ে যাবে, শাখা প্রশাখাগুলোতে অনেক লাউ আসবে, ফলন বৃদ্ধি পাবে। এবং আরও যদি আপনাদেরকে দেখাই, এখানে মাছি পোকা দমন করার জন্য আপনাকে, আপনি এখানে সেক্স ফেরোমন ট্যাপ ব্যবহার করতে পারেন, মাছি পোকা দমন করার জন্য আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে আপনার দেখবেন এইরকম অনেক সময় লাউ পচে যায়,
লাউ হওয়ার পর পচে যায়, এটি থেকে আপনার প্রতিরোধের জন্য মাছি পোকা দমন করতে হবে। মাছি পোকা ছোট অবস্থায় এরকম যখন ছোট থাকে তখন এটাতে যখন আক্রমণ করে এই মাছিটা ভিতরে থাকে, বড় হয়ে এই লাউটা পচে যায়। এই জন্য আপনাদেরকে অবশ্যই মাছি পোকা দমন করতে হবে। এরপরে যে প্রযুক্তির কথা বলবো সেটি হচ্ছে হাত পরাগায়ন। লাউ চাষে অবশ্যই আপনাকে হাত পরাগায়ন করতে হবে। পরাগায়ন বলতে আমরা কৃত্রিম পরাগায়নকেই বুঝাই। হাত দিয়ে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে যে পরাগায়ন করা হয় সেটি হচ্ছে হাত পরাগায়ন। এতে করে আপনার লাউয়ের ফলন অনেকাংশে বৃদ্ধি পাবে। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের এপিসোড। দেখা হবে আবারও নেক্সট কোনো এপিসোড নিয়ে, নেক্সট কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।